ভুবাই কিছু কথা বলেছে হ্যাঁ তবু আমরা বলেছে অসম্ভব বাংলাদেশ তো আমরাও চাই কিন্তু আপনার ক্ষমতার স্বার্থে আপনি হেফাজতের সাথে হেফাজতে মজলিসের সাথে পাঁচ দফা চুক্তি স্বাক্ষর করবেন একটা প্রশ্ন করছিল আপনাকে আমি আর যাচ্ছি ওই জায়গায় যে আপনি একদিকে বলবেন অসাম্প্রদায়িক বাংলাদেশ চাইবেন অথচ ক্ষমতা যাওয়ার জন্য আপনি হেফাজ খেলাফতে মজলিসের সাথে পাঁচ দফা চুক্তি স্বাক্ষর করেননি আপনি আপনি যে যে হেবাজতী ইসলামী জাদদের বিরুদ্ধে আপনি শতাশির বিরুদ্ধে 17টি মামলা দিয়েছেন একটা মামলা আজ পর্যন্ত কেন আপনি চার্জ দেন নাই কেন 2013 সাল আজকে 2022 সাল একটা মামলায় আপনি কেন চার্জ দেন নাই তাদের সাথে আপনার সম্পর্কটা কি পি릿টা কি অথচ সেই আসামি যারা আসামি তাদেরকে এনে আপনি ঢাকা সম্মান সম্বর্ধনা দিয়েছেন তাদের কাছ থেকে আপনি কওমি জননী উপাধি নিয়েছেন তাদের কথা মতো আমাদের ছেলেবাস আমাদের ঐতিহ্য যারা আমরা ছোটোবেলায় পড়তাম যে দিয়ে আমরা আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করতাম সব ছেলেবাস চেঞ্জ করে দেওয়া হয়েছে হেফাজত ইসলামের কথায় তো এ দিয়ে কি আপনি অসাম্প্রদায়িক বাংলাদেশ তৈরি করতে পারবেন বরং আপনি ক্ষমতাকে টার্গেট করে আপনি আগাচ্ছেন যার মাসুল কিন্তু আজকে বাংলাদেশকে দিচ্ছে যার জন্য বাংলাদেশে গণতন্ত্র নাই বাংলাদেশে কথা বলার স্বাধীনতা নাই বাংলাদেশে মানবাধিকার নাই আজকে মানুষের ভোট দেওয়ার মতো সেই পরিবেশ নাই আপনি সব কিছু ধ্বংস করে দিয়ে আপনি কি বাংলাদেশ নির্মাণ করতে চান এই যে এখন বাংলাদেশ এখানে তবু আছে বা আপনার সাংবাদিক আছে এখানে বাবু সাহেবও আছে যে আপনি হাতির জিলে উৎসব করলেন যে আমরা পঁচিশ হাজার একশো তিরানব্বই মেগোয়াট বিদ্যুৎ উৎপাদন কমার সক্ষমতা অর্জন করেছি ভালো ওয়েলকাম একটা জাতি হিসাবে আমাদের জন্য প্রয়োজন ছিল আমার এখন বাংলাদেশে বিদ্যুৎ লাগে চোদ্দ হাজার মেগোয়াট আপনি তো পঁচিশ হাজার উৎপাদন করেছেন তো বাকিটা আমার কোথায় গেল হঠাৎ কেন বেলুন ফুটো হয়ে গেল কারণটা কি কারণ আপনি এই বারো বছর ধরে আপনি আপনার ব্যবসায়ীদেরকে রেন্টাল কুইরালের সুবিধা দিয়েছেন আমি আমার বাংলাদেশের যে গ্যাস কূপগুলি আছে এগুলিকে আপনি নতুন অনুসন্ধান করেন নাই আপনি কোনো রেনোভেশন করেন নাই আমরা সমুদ্র বিজয় বিজয় সমুদ্র বিজয় অর্জন করেছি মিয়ানমার ভারত সেখানে অনুসন্ধান করে গ্যাস পেয়েছে আপনি গ্যাস অনুসন্ধান করেন নাই কারণ আপনি স্পট মার্কেট থেকে এল জি এল এল জিবি এল জি আপনি কিনে আপনার ব্যবসায়ীদেরকে ব্যবসা দেবেন কারণ এই কথা যদি আপনি আমরা যখন বলি তখন আপনারা বলবেন সরকারের সমালোচনা করি তখন বলবেন আমরা সরকারের বিরুদ্ধে চারণ করি কিন্তু জাতির যেই ক্ষতি আপনারা করেছেন আজকে আমি কেন অন্ধকারে থাকবো আমার তো বিদ্যুৎ উৎপাদন পঁচিশ হাজার একশো তেরানব্বই মেগাওয়াট আপনি সঞ্চালন লাইন তৈরি করেন নাই অথচ আপনি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করেছেন যার জন্য এখন ভাড়া দিতে হচ্ছে আমার এলাকায় একটি বিদ্যুৎ কেন্দ্র পায়রা বিদ্যুৎ কেন্দ্র করেছে তেরোশো বিশ মেগোয়াট আপনি সঞ্চালন লাইন তৈরি করেন না গত এক বছর ধরে আপনি তাকে পাঁচ হাজার কোটি টাকা টাকা আপনি ক্যাপাসিটি ট্যাক্স দিচ্ছেন কেন আপনার পলিসি ভুলের মাসুল কি বাংলাদেশ দেবে যার জন্য আজকে আপনি বলতেছেন আগামী দিনে দুর্ভিক্ষ হবে কেন বাংলাদেশে দুর্ভিক্ষ হবে কেন হবে আপনি বলেন কারণ আমার তো চাল আমি স্বয়ং আমি তো উৎপাদনে স্বয়ং সম্পন্ন তো সেটা বোধহয় আন্তর্জাতিক কারণ মোশারফ ভাই দ্বীপ বসবাস করে এবং সেই দ্বীপ রাষ্ট্রটা শরীর বড় আর কি

না এমপি সাহেব কিন্তু মোটা চাল খায় না আমরা মোটামুটি বলে দিতে পারি পঞ্চাশ ষাট টাকা দরের যে চাল সেই চালটা আছে আপদানি করা চলের ব্যাগটা যদি মোশোরফ ভাই বাজারে আমি খাইতে সম্পূর্ণ বাংলাদেশে